যত দূর জানা যায় বাউল শিরোমণি ফকির লালন শাহ 1772 খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলার গড়াই তীরবর্তী ভাণারা গ্রামের এক হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ বলেন তাঁর জন্মস্থান যশোরের হরিশপুর এবং তিনি মুসলমান। অবশ্য লালনের জন্মস্থান ও জাতি ধর্ম নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ থাকলেও এই মরমী সাধক যে বাংলাদেশের বহু শতাব্দী বাহিত ইতিহাস ঐতিহ্যের এক পরম আধ্যাত্মিক কবি পুরুষ এ নিয়ে কোনো সন্দেহ কোনো বিতর্ক নেই। লালন শাহ আখড়ায় স্থাপন করেছিলেন কুষ্টিয়া শহর সংলগ্ন ছেউড়িয়া গ্রামে। তিনি জীবিত ছিলেন দীর্ঘ 117 বৎসর। এই সুদীর্ঘ জীবৎকালে তিনি যে অসংখ্য গান কথায় ও সুরে বেঁধেছেন তাঁর হৃদয় ও সাধনা নিঃসৃত সেই গান আজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় সঙ্গীত ধারা। গভীর আধ্যাত্মিকতা ও শিল্পের ব্যঞ্জনাবাহী এই গানের আবেদন আজ সর্বত্র ব্যক্ত। সহজিয়া প্রাণের বিস্তার ও অকুণ্ঠ মানব প্রেম সমৃদ্ধ এই লালন গীতি বলাই বাহুল্য আমাদের এমন এক মহৎ উত্তরাধিকার যে আলো নিয়ে বাংলা ভাষাভাষী সকল মানুষের অন্তর প্রতি মুহূর্তে নানা বর্ণে ও নানা রঙে উজ্জ্বল উদ্ভাসিত।